আজ মঙ্গলবার, 13ই আষাঢ়, 2022 সালের 28শে জুন। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিও শুরুতেই বলবো, আজ কিন্তু আষাঢ় অমাবস্যা। আজকের দিনে গঙ্গায় স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের বিধান আছে। আজকের দিনে পিতৃপুরুষদের আত্মার শান্তির কামনায় এবং নিজের জীবন থেকে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অমাবস্যার এই ব্রত পালন করা হয়ে থাকে। আজকের দিনে অমাবস্যার ব্রত পালন না করতে পারলেও মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপন গ্রহণ করবেন না। আর আজকের দিনে কিন্তু পিঁপড়েদেরকে মিষ্টি খাওয়ানোর বিধান দেওয়া হয়েছে। আজ মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য মিটার বলছে 5.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। শারীরিক সক্ষমতাকে বজায় রাখার জন্য খেলাধুলো, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, জিম এর সাহায্য নিন, তাহলে কিন্তু প্রভূত পরিমাণে শুভ পরিণাম আপনারা নিশ্চিতভাবে পাবেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক, অসুস্থতা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। আজ অর্থগতভাবে দিনটি ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। তাই বুদ্ধিমত্তার সাথে অর্থ ব্যয় করুন, তা না হলে আসন্ন সময় কিন্তু আপনাকে অনুতপ্ত হতে হতে পারে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই, তাই গুরুজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এগিয়ে যাবেন। তবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার ঠিকঠাকই থাকছে। তৎসত্ত্বেও অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। আজকের দিনে নতুন কোনো উদ্যোগ, পরিকল্পনা এগুলিকে পিছিয়ে দেওয়াটাই বেটার। কোনো প্রকার নতুন নির্মাণ কার্যের শুরুয়াত যেন আজ করবেন না। রাজনীতিবিদ যারা আছেন তাদের আজ দিনটি মধ্যম প্রকৃতির। গৃহবধূ যারা আছেন, গৃহের কাজ সমাপ্ত করবার পরই কিন্তু নিজের পছন্দসই কাজ করুন, তা না হলে গৃহের বয়স্ক ব্যক্তিবর্গদের কাছ থেকে বকুনি কিন্তু শুনতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথে এই দিনটি মধ্যম প্রকৃতিরই কাটতে চলেছে। নিজেকে একটি প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করতে ক্র্যাচ ব্যবহার করুন, যে অন্যের উপরে ভর দিয়ে চলার পরিবর্তে নিজের উদ্যোগেই নিজের জীবনকে সাজিয়ে নিতে ভালোবাসে। কথায় আছে না, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। আজ তাই নিজের বুদ্ধিতেই চলুন। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। আজ কিন্তু আপনারা প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন, আকস্মিক কোনো উপহারও পেতে পারেন, তবে সেখানে খুব আনন্দিত হওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষ কেন আপনাকে ডাকছে, কেন আপনাকে উপহার দিচ্ছে, তার ভিতরের কারণটি, গূঢ় অর্থটি উপলব্ধি করবার চেষ্টা করুন। দেখবেন সেখানে অন্য কোনো গল্প লুকিয়ে আছে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিবর্গকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। আজ আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যান, সম্পর্কের মজবুতি আপনাদের বৃদ্ধি পাবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। আজ যেহেতু মঙ্গলবার, তাই গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং সভুমায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আর আপনাদের শনি 7:30 চলছে, 12ই জুলাই পর্যন্ত চলবে। আর তাই প্রতিদিন সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রৌং সানিশ্চারায় নামা, এটি 108 বার করে জপ করবেন। যাদের চন্দ্ররাশি মীন, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের মীন লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।